আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু চুল পড়া কি করে বন্ধ করবো কোনোভাবেই চুল পড়া বন্ধ হচ্ছে না তো আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে তো দেখা যায় যে আমি যে রেমেডিগুলো শেয়ার করেছি অনেকের হাতের কাছে পাচ্ছেন না এবং সেগুলি ব্যবহার করতেও পারছেন না তো আজকে আমি এমনই একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা হাতের নাগালেই পেয়ে যাবেন এবং এই রেমেডিটা ব্যবহার করলে চুল পড়া একশো পারসেন্ট বন্ধ হবে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দিবে নতুন চুল গজাতেও সাহায্য করবে তো কি সেই রেমেডিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেই কি করে এই রেমেডিটা ব্যবহার করতে হবে পেঁয়াজ আমাদের রান্নাঘরের খুব প্রয়োজনীয় একটা উপাদান আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখন একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নিব পেঁয়াজের মধ্যে রয়েছে ডায়েটারি সালফার এটি চুল পুনরায় গজাতে সাহায্য করে সালফার হলো খুব প্রচলিত একটা মিনারেল পেঁয়াজের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান এটি স্কাল্পের সংক্রমণের সঙ্গে লড়াই করে কখনো কখনও স্কাল্পের সংক্রমণের কারণে চুল পড়ে অক্সিডেন্ট রয়েছে পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি রেডিকেল দূর করতে সহায়ক ফ্রি রেডিকেল চুলের ফলিকগুলোকে ধ্বংস করে এবং চুল পাতলা করে দেয় তাই তো আমাদের চুল পড়ে যায় পেঁয়াজের রস নতুন চুল গজাতে সহায়ক আমি এখন এই গ্রেট করা পেঁয়াজটাকে পেঁয়াজের রস বের করে নেব একটা পাতলা কাপড়ের সাহায্যে পেঁয়াজের রস করে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ ব্লেন্ড করেও রস করে নিতে পারেন তবে আমার কাছে সহজ মনে হলো গ্রেট করে পেঁয়াজের রসটা আমি খুব সহজেই করে নিলাম আমি এখন এই পেঁয়াজের রসের মধ্যে মেথি মিক্সড করছি আর মেথি আমাদের চুল পড়া যেমন বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে তো আমি এখানে আমার চুল বুঝে আমি এখানে তিন চামচ মেথি দিয়ে দিলাম আর এই মেথিটাকে আমি এখন এই পেঁয়াজের রসের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখব যখন পেঁয়াজের রস যদি কম হয়ে যায় তাহলে আপনারা একটু পানীয় মিক্সড করে নিতে পারেন বা চুল বুঝে পেঁয়াজের রসটা নিতে হবে তো এই যে আমি মেথিটা সারা রাত ভিজিয়ে রেখেছি আর এখন আমি এই মেথিটাকে ব্লেন্ড করে নিব তো তার আগে আমি আর একটা উপাদান এই মেথির সঙ্গে মিক্সড করব। আর সেটা হল ক্যাস্টার অয়েল চুলে পড়ে যাচ্ছে চুলের সমস্যা তাই ঘরে ক্যাস্টার অয়েল থাকবে না সেটা তো হতেই পারে না তো ক্যাস্টার অয়েল আমি এই মেথির মধ্যে মিক্সড করে নিব মেথি এবং পেঁয়াজের রসের সঙ্গে আমি এখন অয়েল মিক্সড করে নেব এরপরে আমি এটাকে ব্লেন্ড করব মেথি ঔষধি গুণে সমৃদ্ধ এতে রয়েছে প্রোটিন ভিটামিন সি আয়রন পটাশিয়াম নিকোটনিক অ্যাসিড যাদের কম বয়সে চুল পেকে যায় তারা রেগুলার মেথি ব্যবহার করতে পারেন মেথি চুলের খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল ঘন চুলের ঘনত্ব বাড়িয়ে দেয় চুল খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে তো আমি এখন এই তিনটা উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে আপনারা একটু খেয়াল করে শুনুন আপনারা চাইলে এই মেথির যে পানিটা এটা ছেঁকে নিয়ে তারপরে আপনারা সম্পূর্ণ চুলে একটা সিরাম হিসাবে ব্যবহার করতে পারেন এতে করে চুলটা আরও সুন্দর হবে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দিবে। তো আমি আর সেই পানিটা আমি অ্যাপ্লাই করলাম না আমি এখানে ব্লেন্ড করে নেওয়া মেথিটাই এখন অ্যাপ্লাই করব তো এই মেথির প্যাকটা রেগুলার অ্যাপ্লাই করলে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতেও সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে আর তো দূর করবেই ভালো করে চুলের স্ক্রাল্পে এবং সম্পূর্ণ চুলে এই মেথির প্যাকটা অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে দুদিন যদি এই মেথির প্যাকটা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা দূর করতে সাহায্য করবে একদম সহজভাবে আমি এই রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুবই সহজ এই রেমেডিটা মেথির যে পানিটা সেটা একটা কটনের সাহায্যে স্ক্রাল্পে অ্যাপ্লাই করতে পারেন এরে করে মাথার স্ক্রাল্পে রক্ত সঞ্চলনটা বাড়িয়ে দিবে। তো একদমই সহজভাবে একটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সময় দেখা যায় রাতে ঘুম না হওয়ার কারণে অথবা টেনশনের কারণেও চুল পড়ে যায় তো চুল পড়া বন্ধ করার একদম সহজ একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই প্যাকটা এক ঘন্টার মতো রেখে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নিতে হবে এবং এতে করে চুল ঝলমলে উজ্জ্বল হবে চুল পড়া বন্ধ করবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম